বয়স মোটে ১৩ কি ১৪, কিন্তু মেধায় হার মানিয়ে দিতে পারে বড় বড় গণিত শাস্ত্রীকেও। বুঝিয়ে দিল বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা ঘোষ। রাজ্য স্তরের এক মেধা প্রতিযোগিতায় টানা ২০টি অঙ্কের নির্ভুল উত্তর লিখে কার্যত তাক লাগিয়ে দিল এই মেয়ে, আর সেই সূত্রেই অর্পিতা পেল লিটল জিনিয়াসের শিরোপা। রবিবার কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ অডিটোরিয়ামে তাকে আমন্ত্রণ জানিয়ে সম্বর্ধনা দিল রাজ্যের বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশন। রাজ্য পর্যায়ে মেধাবীদের চিহ্নিত করতে বিদ্যালয় শিক্ষা উন্নয়ন মিশন প্রতি বছরের মতো গত বছরেও আয়োজন করেছিল তিনটি মেধা প্রতিযোগিতা, যেখানে ছিল স্টেট লেভেল অলিম্পিয়াড, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও লিটল জিনিয়াস নির্বাচন। অনলাইনে প্রতিযোগিতার খবর পেয়েই আবেদন করেছিল বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা। ছোট মেয়ের এই উৎসাহে সস্নেহে আশকারা দিয়েছিলেন বাবা অসীম কুমার ঘোষ। এদিন তারই পুরস্কার পেল এই কিশোরী প্রতিভা। আমি ওদের দুই মেয়েকেই, আমার তো দুটো মেয়ে, একটা অপাবৃতা এবং ছোটটা অর্পিতা, আমি দুই মেয়েকেই ছোট থেকেই স্বনির্ভর ভাবে পড়ার কথা বলেছি। আমি কোনোভাবে ওদের উপরে প্রভাব ফেলিনি বা আজ পর্যন্ত আমি ওদেরকে পড়তে বসার কথা কোনোদিন বলিনি। যখন মনে হবে তখনই পড়বে, যখন মনে হবে না তখন পড়বে না। শুধু আমাকে দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য পড়ার কোনো প্রয়োজন নেই। এবং বর্তমান দিনে মেয়েরা যেভাবে অবহেলিত, আমার দুটোই মেয়ে, আমি সমাজকে দেখাতে যাই যে মেয়েরা কোনোভাবে পিছিয়ে নেই, এইটাই আমার সংকল্প। এবং এর জন্য আমার যত রকমের পরিকাঠামো দেওয়া দরকার, মানে বিভিন্ন পড়াশুনোর ব্যাপারে, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করার ব্যাপারে, এই যে আমি যখনই খবর পেয়েছি সঙ্গে সঙ্গে টিকিট কেটে সেখানে যোগাযোগ করে যথারীতি নিয়ে গেছি। আগের দিন ওর বাংলা পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক, সেখান থেকে ওকে এনে আবার গৌড় এক্সপ্রেস ধরে গেছি, আবার আজকে সকালে হাটিবাজারে ঘুরে আমি এখানে ৫টার গাড়ি ধরে এখানে এসেছি ৭:৩০। আগেও তো আপনার এই মেয়ে পুরস্কার পেয়েছিল এবং অনেক পুরস্কার পেয়েছে, ও বৃত্তিতে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষাটা হয় তাতেও মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছিল, সেটা এনেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, সেটা দেওয়া হয়েছিল। তারপরে অঙ্কন রত্ন পুরস্কার এনেছি, নবপরিবর্তন ধারার পুরস্কার এনেছি, এরপরে এই মেধা অন্বেষা পরীক্ষা যেটা এই দেবের মধ্যে ওইটাও রাজ্যে কতটা গর্ব অনুভব হচ্ছে। আমি নিজেকে যথেষ্ট গর্বিত অনুভব করছি। সবাই ছেলে হলে অনেকে হাসে, আমি হয়তো তার ব্যতিক্রমী ব্যক্তি যে মেয়ে হওয়ার জন্য আমার কোনোদিন মন খারাপ হয়নি। আগামী দিনে ওর পড়াশোনাটাকে কিভাবে এগিয়ে নিতে চাই? আমি আপ্রাণ চেষ্টা করব, আমার শেষ রক্তবিন্দু দিয়ে, কথা আমি ওদেরকেও বলেছি যে যতটা সম্ভব তোরা পড়ে যাক। আমার তো চাকরি রয়েছে এবং পাশাপাশি আমি যতটা পারি মানে চেষ্টা করি যাতে ওদের কোনো অসুবিধা না হয়, এবং আর্থিকভাবে আমি সেভাবে মোটামুটি প্রিপেয়ার। নাম অসীম কুমার ঘোষ, আমি কর্মরত আছি রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগার উত্তর দিনাজপুর। ছোট থেকেই এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করাটা অর্পিতার একটা নেশা। ২০১৬ সালে তৃতীয় শ্রেণীতে পড়বার সময় এমনই একটি পরীক্ষায় ৫টি বিষয়ে সেরা হয়ে সোনার পদক আর নগদ আর্থিক পুরস্কার পেয়েছিল ছোট্ট এই মেয়ে। উৎসাহটা তারপর থেকে অর্পিতাকে যেন পেয়ে বসেছিল। ২০২১-এর লকডাউনে ঘরবন্দি জীবনে অনলাইনে শিক্ষার জগতে যোগাযোগ শুরু হওয়ার পর সেই আগ্রহটাই যেন পাখনা মেলে দিল, আর উৎসাহী মনটা উঠতে উঠতে পৌঁছে গেল সাফল্যের এক নতুন ঠিকানায়। যদিও সেই গন্তব্যটা মোটেই মসৃণ ছিল না, ৫ নম্বর করে ২০টি উঁচু ক্লাসের কঠিন অঙ্কের মুখে পড়েছিল অর্পিতা। মোট ১০০ নম্বরের সেই পরীক্ষায় শেষ পর্যন্ত রাজ্যের ৭টি স্কুলের সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে ১০০-১০০ পেল রাজ্যের এই নতুন লিটল জিনিয়াস। আর অর্পিতার এই স্বীকৃতির খবর পৌঁছতেই উচ্ছ্বসিত হল তার জেলা, স্কুল, পাড়া আর পরিবার। তবে সেই উচ্ছ্বাসে গা ভাসাতে রাজি হন না একজনই, তার নাম অর্পিতা ঘোষ। এখন যে আনন্দে আত্মহারা হওয়ার সময় নয়, সামনে আরো বড় লক্ষ্য, চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে চায় রাজ্যের প্রত্যন্ত এক জেলার এই মেয়ে। আমি স্কলারশিপ ইন ইন্ডিয়া নামে একটা গ্রুপ ফলো করতাম অনলাইনে, তো সেখান থেকে আমি জানতে পেরেছি আর বিভিন্ন গুগলের ওয়েবসাইট থাকতে থাকতে জানতে পেরেছি। যখন আমি জানতে পেরেছিলাম, আমাকে ওখান থেকে জানিয়েছিল যে আমরা তো তোমাদের ডিস্ট্রিক্ট অব্দি এখনো পৌঁছবো,
করতে পারিনি। তো তুমি কিভাবে আমাদেরটা জানতে পারলে? যখন আমি সোর্সটা বলেছিলাম ওরা খুব খুশি হয়েছিল জেনে। তো এই পরীক্ষাটা কবে হয়েছে? এই পরীক্ষাটা হয়েছিল জুলাইতে। মানে কি বিষয় ছিল এবং কত নম্বরের পরীক্ষা ছিল এবং সেটা কিভাবে প্রিপারেশন নিয়েছে? এটার বিষয় ছিল ম্যাথ, অনলি ম্যাথ, মেন্টাল এবিলিটির উপর, আর হয়েছিল জুলাইতে। আর প্রিপারেশন নিয়েছিলাম বলতে নিজেকে ছোট থেকে প্রিপেয়ার করা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে। আমি ছোট থেকে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিই, তো সেটা একটা অ্যাডভান্টেজ ছিল। আর পাশাপাশি বিভিন্ন রকম বই পড়ে। রাজ্যে তোমরা কতজন এই কালকে যে পুরস্কারটা নিয়ে এসেছো, কোথা থেকে পুরস্কার নিয়ে এসেছো, কতজন ছিল? কালকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়াম থেকে পুরস্কারটা নিয়ে এসেছি। তো সেখানে তিনটে বিষয়ে পুরস্কার দেওয়া হয়েছিল, স্টেট লেভেল অলিম্পিয়াড, প্রাইমারি স্কলারশিপ আর লিটল জিনিয়াস। তো লিটল জিনিয়াসে 7 জনকে পুরস্কার দেওয়া হয়েছিল, যেখানে আমি টপার ছিলাম। কত পেয়েছো তুমি? আমি 100% মার্কস পেয়েছি। সেখানে এই যে অঙ্কগুলো তুমি করেছিলে, কোন লেভেলের অঙ্ক ছিল? অঙ্কগুলোর লেভেল তো মোটামুটি 11-12 অব্দি ছিল। সেটা কি করে পারলে? ওই যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের অ্যাডভান্টেজ আর বিভিন্ন রকম বই ফলো করা স্কুলের বইয়ে বাদে। আর তাছাড়া আমি JMMC এক্সাম দিয়েছিলাম, যেটা ন্যাশনাল লেভেলে হয়েছিল, সেখান থেকে কিছু অ্যাডভান্টেজ ছিল। পাশাপাশি আমরা দেখলাম তুমি একটা কবিতা লিখেছো, যেখানে বলেছো যে এখন সবাই ইংরেজি শিক্ষার পিছনে ছুটে, ইংরেজি স্কুল, তুমি যেটা বাংলা স্কুলে থেকে এই জায়গাতে পৌঁছতে পেরেছো, আমার আগামীতে আরও এই হয়ে যাবে, তো সেটাতে কি মেসেজ দিতে চাও? আমি সবাইকে বলতে চাই এটাই যে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম কোনো বাধ্যবাধকতা নয়, এটা সম্পূর্ণটা নিজের ইচ্ছের ওপর। আমরা যদি চাই তাহলে আমরা বাংলা মিডিয়ামে থেকেও খুব ভালো রেজাল্ট করতে পারি। কি করতে চাও আগামী দিনে? আগামী দিনে আমি সায়েন্স নিয়ে মেডিকেল স্ট্রিম বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটাতে যেতে চাই। পিন্টু কুণ্ডুর রিপোর্ট, তারা নিউজ, বালুরঘাট।